পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের রেল লাইনে ফাটল দেখা যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাওড়া যাওয়ার ডাউন লাইনে ফাটল দেখা দেওয়ায় দুর্গাপুর রাজবাঁধ স্টেশনের মাঝে আটকে পড়ল ডাউন ধনবাদ হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত রেলের বিশেষ দল, বন্ধ হয়ে যায় ডাউন লাইনে ট্রেন চলাচল। বিয়ে ছিল সেই স্কুলে পড়তে দুর্গাপুর থেকে সুব্রত অধিকারের রিপোর্ট, আনন্দ বার্তা।